আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আসলে সবার কাছে যে কতটা ভয়ঙ্কর, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে যে ব্যর্থ হয়েছে তারা কিন্তু ভালো বোঝে। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আসলে মনে থাকা খুবই কষ্টকর। দেখা যাচ্ছে যে আমরা কি করি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মনে রাখার জন্য বেশ কিছু ওয়ার্ডের মিনিং মুখস্থ করি এবং তার সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে সেটা আমরা মুখস্থ করার চেষ্টা করি। তো দেখা যায় যে ওয়ার্ডের মিনিংটা ঠিকই মুখস্থ হয়ে যায়, বাট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যেটা হবে, যে আমি যে ওয়ার্ডটা মেমোরাইজ করলাম, যে ওয়ার্ডটা মুখস্থ করলাম, সেই ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশনটা হবে কিছু সময়ের জন্য মনে থাকলো, বাট পরে কিন্তু ঠিকই কিন্তু ভুলে যায় যে আসলেই আমি যে ওয়ার্ডটা মুখস্থ করেছিলাম তো সেখানে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে কি না, কনফিউশন সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য সবার কাছে আমার কাছে মনে হয় আর কি যে এটা একটু ভয়ের কারণ। তো আমরা আজকে থেকে একটু জানবো, যে বেশ কয়েকটা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে জানবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব সহজেই কীভাবে মনে রাখা যায়, যে কোন ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশনটা হয়, এটা আমরা কীভাবে মনে রাখতে পারি সেই কৌশলগুলো শিখবো। তো এই কৌশলগুলো জানলে ইনশাল্লাহ অন্তত 50% অথবা 60% তোমার পরিশ্রমটা কমে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখার জন্য আর কি। তো যাই হোক, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি সেটাও আগে আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে, দেখো আমরা এতদিন পর্যন্ত যে প্রিপোজিশনগুলো শিখেছি এটা যে আমরা জানি যে প্রিপোজিশনের মিনিং অনুসারে অমক সিচুয়েশনে আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করি, বাট বেশ কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো কিন্তু কোনো গ্রামাটিক্যাল সেইভাবে ফলো না করে সরাসরি কিন্তু একটা নাউনের সাথে বা একটা অ্যাডজেক্টিভের সাথে বা একটা ভার্বের সাথে বসে যায়। অর্থাৎ মানে এমন কিছু প্রিপোজিশন বসে যার তুমি কোনো কারণ খুঁজে পাবো না, যে মনে হচ্ছে যেন এই ওয়ার্ডের সাথে এই প্রিপোজিশনটা ব্যবহার করলে ভালো হতো, কিন্তু না, সেখানে সেটা না বসে অন্যটা বসে। আমার কথা মনে বুঝতে পারছো? যার ফলশ্রুতিতে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যে আসলে কোন প্রিপোজিশনটা বসাবো। এনিওয়ে, তো আমরা আজকে থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বেশ কিছু সহজ সিস্টেমগুলো জানার জন্য। তো প্রথমে আসো আমরা টু এর ব্যবহারটা দেখি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা টু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আগে একটু বলে রাখি, প্রিপোজিশনের মধ্যে টু কিন্তু একটি বহুল ব্যবহৃত প্রিপোজিশন। ইভেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে প্রচুর টু ব্যবহৃত হয়, তাই টুটা জানতে পারলে আমরা অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নিজের মধ্যে এনরিচ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা দেখবো এখন যে কোন কোন ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। তো প্রথমে আসো নাউন। হ্যাঁ, যে নাউন যখন হবে, কোনো নাউনের পরে আমরা কখন টু বসাবো সেটা একটু দেখে নিই। যে সমস্ত নাউন দ্বারা কোনো মনের বিশেষ একটা অ্যাটিটিউড বোঝায় বা মনোভাব বোঝায় আর কি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ওই নাউনের পরে টু ব্যবহার করব। তো আমি যদি উদাহরণ দিয়ে বলি, যেমন ঘৃণা, তারপর বিতৃষ্ণা, অনিচ্ছা, ঝোঁক, প্রবণতা, অসচেতনতা, উদাসীনতা, মনোযোগহীনতা, মনোযোগ, এই যে এই তোমার হচ্ছে এই এরকম কিছু নাউন যেগুলো আর কি তোমার মনের একটা মনোভাব বোঝাবে বা তোমার একটা মনে একটা অ্যাটিটিউড প্রকাশ করবে, তো এই ধরনের নাউনগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই ধরনের নাউনগুলোর পরে আমরা ব্যবহার করব টু। আমরা বেশ কিছু উদাহরণ দেখতে পারি, যেমন আমরা বলি অ্যাডিকশন মানে আসক্তি। তো এটা দ্বারা কিন্তু আমাদের অবশ্যই মনের একটা ভাবই কিন্তু বোঝাচ্ছে যে তুমি কোনো কিছুর প্রতি আসক্তি, তো এটা দ্বারা একটা তোমার মনোভাবই বোঝাচ্ছে। তারপর অ্যাটেনশন, মনোযোগ, তারপরে হচ্ছে ডিসলাইক, অপছন্দ, তারপর বলা হচ্ছে ইনক্লাইনেশন, ঝোঁক বা প্রবণতা। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই টু ব্যবহার করে থাকি। তুমি দেখবা যে যেখানে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে যাও সুন্দর করে দেখবে অ্যাটেনশনের পরে কিন্তু টু রয়েছে, তারপর অ্যাডিকশনের পরেও টু রয়েছে, তারপর ইনক্লাইনেশনের পরেও টু রয়েছে, ডিসলাইকের পরেও টু রয়েছে। আশা করি বুঝতে পারছো যে আমি যে কয়েকটি ওয়ার্ড বললাম শুধু যে এই কয়েকটি ওয়ার্ডের উপরেই, মানে এই কয়েকটি ওয়ার্ডের পরেই যে টু হবে এমন কিন্তু নয়। তোমার নাউন হবে, শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাউন হতে হবে এবং সেই নাউনটা অবশ্যই তোমার মনের কোনো ভাব বোঝাবে, অর্থাৎ অ্যাটিটিউড বোঝাবে, এরকম যদি বোঝায় তাহলে সেখানে আমরা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করব। এবার আসো আমরা দেখি অ্যাডজেক্টিভের সাথে কখন আমরা টু ব্যবহার করি। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভের সাথে আমরা টু ব্যবহার করার জন্য এখানেও সেম আসলে নাউনের মতোই কথাই, যে এমন কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো মনের ভাব প্রকাশ করবে সেইগুলোর ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। যেমন দয়ালু, উদাসীন, মনোযোগী, স্নেহশীল, বিশ্বস্ত, কৃতজ্ঞ, সচেতন, এই ধরনের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। মনোভাব যদি প্রকাশ করে এমন কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে যা দ্বারা তোমার মনের ভাব প্রকাশ করছে, মনোভাব প্রকাশ করছে, একটা তোমার মনে একটা অ্যাটিটিউড প্রকাশ করছে, সেখানেও আমরা টু ব্যবহার করব। আমরা বেশ কিছু উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে আমরা দেখো আগে বললাম
অ্যাডিকশন এটা কিন্তু নাউন, বাট এবার যদি বলি অ্যাডিক্টেড মানে আসক্ত, এটা কিন্তু নাউন নয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং এটি দ্বারা মনোভাব প্রকাশ করছে, সো অবশ্যই এখানেও টু হবে। এরপরে দেখো তোমার হচ্ছে রয়েছে অ্যাটেন্টিভ, আগে আমরা বললাম দেখো অ্যাটেনশন, অ্যাটেনশন মানে মনোযোগ, বাট অ্যাটেন্টিভ মানে মনোযোগী, তো এখানেও কিন্তু আমাদের টু ব্যবহার করতে হবে। তারপর ব্লাইন্ড মানে যেটা ইচ্ছে মানে ইচ্ছাকৃতভাবে অন্ধ, হ্যাঁ উদাসীন বা আমরা যেটাকে উদাসীন বলে থাকি, এটাও কিন্তু তোমার অবশ্যই একটা মনের ভাব প্রকাশ করছে এবং এটি একটি অ্যাডজেক্টিভ, তো এখানে আমরা টু ব্যবহার করব। তারপর ফেইথফুল মানে বিশ্বস্ত, তারপর গ্রেটফুল মানে কৃতজ্ঞ, এইগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে টু ব্যবহার করবো। কাইন্ড, কাইন্ডের ক্ষেত্রে আমাদের টু ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে পার্শিয়াল মানে পক্ষপাতপূর্ণ, হ্যাঁ অবিডেন্ট বাধ্য বা নমনীয়, এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই টু ব্যবহার করব। অবলাইজড মানে বাধিত বা অনুগত, এগুলোর ক্ষেত্রে আমাদের টু ব্যবহার করতে হবে। আশা করি বুঝছো, মানে এমন কোনো অ্যাডজেক্টিভ হবে যার দ্বারা তোমার মনের কিছু প্রকাশ করছে, মনোভাব প্রকাশ করছে, সেখানে আমরা টু ব্যবহার করব। আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে ভার্বের সাথে আমরা কখনও হচ্ছে টু ব্যবহার করে থাকি। তো এখানেও সেম কথা যে এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো দ্বারা তোমার মনের ভাবকে প্রকাশ করবে, দ্যাট মিনস তোমার অ্যাটিটিউড প্রকাশ করবে, তো সেইটার ক্ষেত্রে আমরা অবশ্যই সেই ভার্বের পরে টু ব্যবহার করব। তো আমরা বলতে পারি নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব তিনটাই যদি মনের ভাব যদি তোমার যদি মনের অ্যাটিটিউড যদি প্রকাশ করে তাহলে সেখানে আমরা অবশ্যই টু ব্যবহার করব। তো ভার্বের আমরা কিছু উদাহরণ দেখতে পারি, যেমন তোমার রয়েছে হচ্ছে অবজেক্ট মানে আপত্তি করা, দেখো এটাও কিন্তু অবশ্যই তোমার একটা অ্যাটিটিউড বোঝাচ্ছে যে তুমি একটা কোনো বিষয়ে আপত্তি করছো, তো এখানেও কিন্তু আমাদের টু ব্যবহার করতে হবে। তারপর ইন্ট্রাস্ট বিশ্বাস করে দেয়া বা দায়িত্ব দেয়া, তারপর লিসেন মানে শোনা, এরপর রয়েছে হলো তোমার ডেডিকেট উৎসর্গ করা, ডিভোট ভালো কাজে নিযুক্ত করা, হ্যাঁ তারপর এগ্রি রাজি হওয়া, তারপর অ্যাক্সিড সম্মত হওয়া, তো এরকম আরও বেশ কিছু তোমার নাউন এই ভার্ব রয়েছে যেগুলো দ্বারা তোমার মনের কোনো অ্যাটিটিউড প্রকাশ করবে। এই যে কনফিউশন হতে পারো যে এগ্রি মানে রাজি হয়, এটা আবার মনের ভাব কীভাবে, অবশ্যই তোমার মনের একটা অ্যাটিটিউডের মাধ্যমেই কিন্তু তুমি কোনো বিষয়ের উপরে রাজি হয়েছো, তো এটা কিন্তু তোমার মনোভাবই তোমার মনের একটা অ্যাটিটিউডই বোঝাচ্ছে, তো এখানে আমাদের টু ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো যে আমরা নাউন, তারপর অ্যাডজেক্টিভ এবং ভার্বের ক্ষেত্রে আমরা টু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাঁ দেখো, এই যে আমরা এখন পর্যন্ত যেই টু এর ব্যবহারগুলো দেখলাম এগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু টু এর ব্যবহার রয়েছে, তো তার মধ্যে একটি যদি বলি যে দেওয়া অর্থে, দেওয়া অর্থে কিন্তু আমরা টু ব্যবহার করি, মানে ইনডিরেক্টলি দেওয়া বোঝাবে, হ্যাঁ ডিরেক্ট দেওয়া বোঝাচ্ছে না, বরং তোমাকে ইনডিরেক্টলি কোনো কিছু দেওয়া বোঝাচ্ছে, এইগুলোর ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। দ্যাট মিনস এখানে গিভ না, কিন্তু আমি কিন্তু এখানে গিভের ব্যাপারটা বলছি না, গিভ মানে দেওয়া, বাট গিভ ছাড়াও কিন্তু আরও বেশ কিছু ওয়ার্ড আছে যে কোনো কিছু দেওয়া মিনিং বোঝায়, যেমন তোমার ইনসেন্টিভ মানে হচ্ছে উৎসাহ দেওয়া, হ্যাঁ তো এটাও কিন্তু একটা দেয়াই কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরে তোমার রয়েছে হচ্ছে রিপ্লে মানে উত্তর দেওয়া, এরপরে তোমার রয়েছে হচ্ছে সাবমিট মানে জমা দেওয়া, তুমি কোনো কিছুকে জমা দিচ্ছ, সাবমিট করছো, হ্যাঁ এরপরে তোমার আরও রয়েছে হচ্ছে রিসপন্স মানে জবাব দেওয়া, তারপরে তো এক্সপ্লেইন ব্যাখ্যা দেওয়া, তো এরকম আরও বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর ক্ষেত্রে আমরা দেওয়া ইনডিরেক্টলি দেওয়া বোঝায়, হ্যাঁ তো সেইগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই টু ব্যবহার করব। অ্যাপ্লাই মানে আবেদন করা বা দরখাস্ত দেওয়া, একই কিন্তু কথা, হ্যাঁ তো এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই টু ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখানে আরেকটা কথা একটু বলে রাখি যে দেওয়া বোঝাবে এবং তুমি যে কিছু দিচ্ছ, হ্যাঁ তো সেই সেটা নেওয়ার মতো কেউ থাকতে হবে, নেওয়ার মতো যদি কেউ থাকে তাহলে তার আগে আমরা টু বসাবো। তুমি হচ্ছে যা দিচ্ছ সেটার পরে এবং যে নিচ্ছে তার আগে আমরা টু বসাবো। যেমন তুমি রিপ্লাই দিচ্ছ, তো রিপ্লাই দেওয়ার সময় তো অবশ্যই তো সেই মানে উত্তর দিচ্ছ তুমি, সেই উত্তরটা তো নেওয়ার মতো কেউ তো ওপাশ থেকে থাকতে হবে, তাই না? তাহলে রিপ্লাইয়ের পরে আমরা টু বসাবো এবং ওপাশে যে থাকবে তার আগে আমরা টু বসাবো। টু এর আরও কিছু ব্যবহার রয়েছে, যেমন যদি তোমার বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো অপর কারোর সাথে তুলনা করা বা অপর কোনো কিছুর সাথে তুলনা করা বা সম্পর্কযুক্ত করা বোঝায়, তো এইগুলোর ক্ষেত্রে আমরা টু বসাবো। আবার বলি কথাটা যে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দ্বারা অপর কোনো কিছুর সাথে তুলনা করা বোঝায় অথবা সম্পর্কযুক্ত বোঝায়, এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো টু। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে হলো কম্পেয়ার, এটা দ্বারা অবশ্যই তুলনা করা বোঝায়, তো কম্পেয়ারের সাথে আমরা টু বসাই। তারপর হচ্ছে সিমিলার, সিমিলারের সাথে আমরা টু বসাই। তারপর সুইটেবল, সুইটেবলের সাথে আমরা টু বসাই। ডিফারেন্ট, ডিফারেন্টের সাথেও আমরা টু ব্যবহার করি। আশা করি বুঝতে পারছো।
তো এই হচ্ছে আমাদের টু এর ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। তো আজকে আমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, এটা একটু তুমি যে কোনো একটা গ্রামার বই থেকে একটু দেখো, দেখলেই দেখবা তোমার অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলরেডি মাথায় চলে আসবে, কারণ তুমি অনেকগুলো ওয়ার্ডের মিনিং জানো। হ্যাঁ, বাট মিনিং জানা সত্ত্বেও কিন্তু সেই মিনিংয়ের সাথে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বসাতে পারো না। তো আর এমনিতেও তো আমাদের ওয়ার্ডের মিনিংগুলো জানতে হবে, কারণ আমাদের ভবিষ্যতে বা বর্তমানে সবসময় কিন্তু ওয়ার্ডের মিনিংগুলো কাজে লাগবে। তো মোটামুটি ওয়ার্ডের মিনিংগুলো আমরা একটু ভালো করে জানলে সেখানে এরকম কিছু কৌশল অবলম্বন করলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু কম মানে হচ্ছে মুখস্থ করেই আর কি, মানে একদম মুখস্থ না করে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ব্যাপারটা কিন্তু একদমই বলা ভুল হবে, কারণ তোমাকে কিছুটা হলেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য একটু পরিশ্রম করতে হবে। তবে এই কৌশলগুলো জানলে তোমার মুখস্থ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে, প্লাস অনেক দ্রুত তুমি মনে রাখতে পারবে। হ্যাঁ, তো আজকে আমরা টু এর ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখবো, নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু যে প্রিপোজিশনগুলো রয়েছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তো সেগুলো সম্পর্কে জানবেন ইনশাল্লাহ।